ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবরকত জি ভাই আপনি জানতে চেয়েছেন যে কাজের ক্ষেত্রে রাস্তাঘাটে যাওয়া আসা করেন হয়তো কোনো সময় নামাজ ছেড়ে যায় তো ক্ষেত্রে আপনার গুনাহগার হবেন কিনা না আমার ছেড়ে দিলে পরে অবশ্যই গুণাহার হতে হবে আবু দারদারাজি আল্লাহ তালা আনহ হতে বর্ণিত তিনি বলছেন আমার বন্ধু অর্থাৎ মহানবী মাহমদ রসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন যে কোনো মতেই জেনে শুনে এক অক্ত ফরোজ সলা যে ব্যক্তি ছেড়ে দিল কোনো ওজন নাই কোনো আপত্তি নাই কোনো পথের মধ্যে নাই কোনো কিছু অসুবিধা নাই সে এক অক্ত সলা ছেড়ে দিল সেই ব্যক্তির উপর থেকে আল্লাহ প্রদত্ত নিরাপত্তা উঠিয়ে নেওয়া হলো অর্থাৎ একটা মুসলিম হিসাবে একটা মুসলিম রাষ্ট্রে যে নিরাপত্তা সে পাবে একটা মুসলিম হিসাবে যে মর্যাদা সে পাবে সেই নিরাপত্তা সেই মর্যাদার তার থাকবে না আর বিশেষ করে বলা হয়েছে আসরের সলাতের ব্যাপারে যে ব্যক্তি জেনে শুনে আসরের সলাদ ছেড়ে দিল সেই ব্যক্তির যেন জীবনের সমস্ত সম্পদের উপরে ডাকাতি হয়ে গেল চুরি হয়ে গেল সমস্ত সম্পদ তার বিনষ্ট হয়ে গেল আল্লাহ সুবাহ অনেক রকম সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছেন সলাত জমা করার বিধান দিয়েছেন সলাত কসর করা সফরের মধ্যে বিধান দিয়েছেন যখন আপনি বাড়ি থেকে বের হচ্ছেন তেইশ কিলোমিটার দূরত্বের বেশি তখন আপনি জোহর আসর এবং এসা সলাদকে চার রাকাতের স্থলে দুই রাকাত করে আদায় করতে পারেন আর অমত অবস্থায় হোক বা জরুরি ভিত্তিতে আপনি জোহর এবং আসরের সলাদকে একত্রিত করতে পারেন মাগরিব ও এশার সলাদকে একত্রিত করতে পারেন জমা করে আদায় করতে পারেন জোহরের ওয়াক্তে আসরকে টেনে আনতে পারেন বা জোহরের সলাদকে আসর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেন মাগরিবের সলাত আদায় করবি করার পর যদি মনে হয় এশার সলাদ আমি আদায় করতে পারবো না যথাসময়ে হয়তো কাজে বা সফরে ব্যস্ত থাকো তখন মাগরিবের সময় আপনি এসাকে টেনে আনতে পারেন বা এশার সময় আপনি মাগরিবকে টেনে নিয়ে যেতে পারেন এই রকম একটা সুবিধা মতো সমস্ত কিছু থাকা সত্ত্বেও জেনে শুনে কীভাবে সলাদা মানে আমাদের থেকে ছুটে যাওয়া সম্ভব তাই যে ব্যক্তি জেনে শুনে একক সলাদ ছেড়ে দেবে সেই ব্যক্তির উপর থেকে আল্লাহ প্রদত্ত নিরাপত্তা নিরাপত্তা উঠে যাবে আর মহানবী মাহমদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন বাইনাল আব্দি অবাইনাল কুফরে তর্কুসলা একজন আল্লাহ তালার প্রকৃত বান্দা এবং কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ